নমস্কার বন্ধুরা, এম ডট এস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে শীতকাল, আর শীতকাল মানে হচ্ছে নতুন আলু, আর নতুন আলু মানে হচ্ছে আলুর দম। আজকে বানিয়েছি নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি, তোমাদের সাথে শেয়ার করছি। সেটা বানানো খুবই ইজি আর খেতে খুবই ভালো। এটা তোমার রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, তোমরা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো। এটা খুবই ভালো লাগে আর খুবই টেস্টি লাগে। এটা হলে মাছ মাংস তো একদমই লাগে না, আমার তো লাগেই না এরকম আলুর দমের রেসিপি হলে। তো চলো, যারা আমার চ্যানেলটিতে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে দেখছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে আর একটা কমেন্টস লিখো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি, 1 কিলোর মতো নতুন আলু আছে এখানে। যেগুলো বড় বড় ছিল সেগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলো গোটাই আছে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে 80% এগুলোকে আমি বয়েল করে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 1 চামচ পরিমাণে রসুন বাটা আছে, এটাকেও ভালো করে ভেজে নেব। এখানে আমি মিক্সির ভেতরে আদা, জিরে, শুকনো লঙ্কা আর ধনে আমি একসাথে বেটে নিয়েছি। তো এবারটাকে আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তো এবার আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা, জিরে, শুকনো লঙ্কা আর ধনে বাটা। মশলাটাকে ভালো করে কষে নেব। এবার এর ভিতরে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু মশলাটা কষানোর জন্য, টমেটোগুলো আমার নরম হয়ে যাবে, তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, পরে আবার দেব লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনি যে কোনো তরকারিতে একটা ব্যালেন্সের কাজ করে। তো এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা জাস্ট কালারের জন্য। এবার এখানে একটুখানি জল অ্যাড করছি আমি। দেখো মশলাটা, তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সেই সেদ্ধ করে রাখা 80% আলু দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার মশলার সাথে ভালো করে কষে নেব। ভালো করে মশলার সাথে আলুটাকে কষতে হবে। এবার আমি এর ভিতরে অ্যাড করছি কিছুটা মটরশুঁটি, কড়াইশুঁটি যাকে বলে। আলুর দমে কড়াইশুঁটি দিলে খুব ভালোই লাগে খেতে। এটা তোমরা চাইলে দিতে পারো, স্কিপও করতে পারো, এটা কোনো তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমার ভালো লাগে বলে তাই আমি এটাকে দিয়েছি, যেহেতু আমার বাড়িতে মটরশুঁটি সবাই ভীষণ ভালো খায়, বিশেষ করে আমার বর খুব পছন্দ করে। ঠিক আছে, তো আমি এবার এর ভিতরে দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল দেবে তোমরাও। এবার আর একটু পরিমাণে লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এবার গ্যাসটাকে সিম করে দিয়ে, তো এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি।
তো এবার আমি এর ভেতরে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো সানরাইজের। তো নতুন আলুর দম আমার রেডি হয়ে গেছে, এবার হচ্ছে এর ভেতরে আমি দেবো খানিকটা ধনে পাতা কুচোনো, ভীষণ অসাধারণ হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। ঝোলটা তোমরা একটু বেশি রাখবে, কেননা আলুতে ঠান্ডা হলে সমস্ত যে গ্রেভিটা সব আলুতে টেনে নেবে, তার জন্য ঝোলটাকে একটু রাখতে হবে।